নম্বর ওয়ান নাম্বার টু নিয়ামত হচ্ছে যে মাহের রমাদান আমরা জানি হাদিস থেকে রসুল্লাহ বলেছেন যে আবু আবুল নার ও তুস্তাহ আবু আবুল জিন্যান আর কদর রসুলসুল্লাহ জান্নাতের সবগুলো ডোর ওপেন করে দেন আর জাহান্নামের সব গেট বন্ধ আমরা দোয়া করে নেই যে এই রমাদান মুবারকে এখানকার এই তিনজন ইসল মসজিদে আমরা মাত্র তিনজনের পড়লাম সরমাইনে তো হয়েছে জানাজা সারা ওয়ার্ল্ডে হবে যারাই আজকে ইন্তেকার করেছেন অতীতেও করেছেন সবাইকে জানেন দশের ব্যবস্থা এ দুটো ছোট্ট কথা বলে আমি আপনার আপনাদের সামনে আমাকে প্রশ্ন করা হয়েছে জাকাত সম্পর্কে একটু বলতো এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন তাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে প্লিজ কোয়েশন করবেন আপনি একটা কোয়েশ্চেন করবেন ঠিক কিন্তু এটা একটা না এটা একটা মোটেই থাকবে না কীভাবে জানেন এখন লাখ লাখ মানুষ ভিউয়ার্স আছেন আপনার এই প্রশ্ন করার কারণে সকল ভিউয়ার্স শুনল জবাবটা শিখলো আর তারা যে সাব পেয়েছে সেই সবটা আল্লাহবা আপনি প্রশ্নকারীর খাতে কি বলে খাতে আপনার আমল নামে উঠিয়ে দিবেন আপনার প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আসুন আমাকে বলা হয়েছে জাকাত সম্পর্কে উল্লেখ করতে এখন জাকাত শব্দের অর্থ কী আমি এখান থেকে শুরু করি এটি সংক্ষিপ্ত আকারে বলবো পয়েন্ট বাই পয়েন্ট নোট করেন খাতা নেন কলম নেন আর আপনি বসেন নিশাল আশা করি ফায়দা হবে জাকাতের অর্থ জাকা একটি আরবি শব্দ তার অর্থ হচ্ছে জাকা ইয়স কি জাকা আতান জাকা ইয়েজকি জাকা যদি হয় তাইলে অর্থটা হচ্ছে পবিত্র করা কোনো অপবিত্র জিনিসকে পবিত্র করা আর আরেকটা অর্থ হচ্ছে কোপনীয় অর্থ সেটা হল যে বৃদ্ধি পাওয়া আচ্ছা আর যদি এটা জক্কা জাক্কির অর্থেও আসতে পারে যেহেতু তার মূল রুট হচ্ছে এক মাসদার হচ্ছে এক অর্থাৎ পবিত্র হওয়া একটা হইলো করা একটা হইলো সে নিজে নিজে পবিত্র হওয়া যাক এটা আমাদের প্রয়োজন নেই এর থেকে বেশি আর দুই নম্বর বিষয় আসেন যে অর্থ বললাম মাত্র পবিত্র হওয়া অথবা একটু প্রবৃদ্ধি হওয়া কি এখানে পবিত্র হবে কি এখানে প্রবৃদ্ধি হবে হ্যাঁ এবারে যাই এবার কোরআনের আয়াতে আল্লাহ সুবাহ তালা সরে উল্লেখ করেছেন হুদমিন আমিম সদাকতন তো তো হিরুহম বিহা ও তু জি হিম লহ আকবর সমানে দি এত বড় লাগে যে কোরআনের আয়াত এসে সাক্ষী দেয় আল্লাহ বলছেন রসিদ সাল্লাহ আসলামকে হুকুম করে বলছেন হুদ অনবী সাল্লা আসলাম আপনি আপনার উম্মতের যারা ধনী ওদের কাছ থেকে খুদ মিন হিম সদাকাতেন ওদের কাছ থেকে আপনি তাদের মাল থেকে তাদের নিজস্ব মাল থেকে হাদাল মাল থেকে আপনি সদাকা বের করে নিয়ে আসেন আল্লাহর হকুম এই জন্য জাকাত ফরজ জাকাত কালেকশন করা ফরজ আর জাকাত দেওয়া ফরজ এআ না ও আকিম ও আতুজ দেখা এখান থেকে তাইলে আমার উপর জেকাতের হুকুম আমি জেখাত দেব এটা হচ্ছে ও আকাত তুমি জাকাত দেও আর নবী হাসান হচ্ছেন প্রশাসক রাষ্ট্রীয় চিফ এই জন্য ইসলামী সরকারের প্রধানতম যে কয়েকটি কাজ থাকবে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে একটি ইসলামী গভর্নমেন্টের প্রধানের উপর আল্লাহ হুকুম করছেন হুকুম জারি করছেন খুব মিন আলহিম সদাকথন যাও বাড়ি বাড়ি ঘুরে গিয়ে ওদের কাছ থেকে ওদের মাল থেকে আমার জেকাত বাইর করে নিয়ে আসো দেখছেন কত ফর জেকাত দিলে লাভ কি হবে তিরু হোম বিহা হিম এই অর্থ যে ওদেরকে ওদের মালগুলোকে পবিত্র করো ওদের মন এবং ওদের মালগুলোকে পাক করে ফেলো জাকাত নিয়ে আসলে পরে বাকি সব মাল পাক হয়ে যায় নাম্বার ওয়ান দেখলে এই পবিত্র হওয়ার অর্থ এখানে আসল ও তো তো হিরুহম হ্যাঁ এটার অর্থ হচ্ছে তো হিরুহম ও তো জাকি হিম এখানে আবার জাকাতের অর্থ এই জন্য আমি বলছি যদি এটা অর্থ হয় জাক্কা ইউ তাইলে ও তো জাকি হিমের অর্থ হচ্ছে ওরা নিজেরা পবিত্র হয়ে যাবে ওদেরকে পাক করা হবে কেমন পাক সাফ করা হবে তাহলে এই দুই অর্থ এই আয়াত থেকে পাওয়া গেল আর তার সাথে একটা পাওয়া গেল গেলো কি যে মুসলমানরা ইসলামী সরকার কায়েম করার জন্য অহরহ প্রচেষ্টা চালাবে ইসলামী আন্দোলন করবে ইসলামের জাহাদ বিদুল্লার কাজ করবে ঐক্যবদ্ধ থাকবে এবং গভর্নমেন্ট তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং গভর্নমেন্ট যখন তৈরি হয়ে যাবে ওই সময় জাহাদ ভী সফিদুল্লার পর যখন গভর্নমেন্ট আসনে বসবে সংসদে আইন পাশ করবে যে জাকাত ইন এভরি ইন্ডিভিজুয়াল পার্সনকে গভর্নমেন্টের কাছে দিতে হবে এটার নাম হচ্ছে হজমিন আপনারা বলবেন যে ইসলামী শাসন তো অবশ্যই কোনো জায়গায় নাই নাই তো ওই জন্য আল্লাহ বলছেন তোমরা এটা আগে করো জাহিদ হিসেব জেহাদি কেমন চূড়ান্ত প্রচেষ্টা চালাও তোমার মাল দিয়ে দন দিয়ে আগে ইসলামী সরকার বানাও সরকার যদি না হয় তাহলে মানুষের কাছ থেকে পাওয়ার ছাড়া মাল আনা যাবে না এবারে আসেন কোন মাল আনতে হবে আচ্ছা সরকারের কাছে রসুলুল্লাহ সাল্লাম আল্লাহর পরামর্শ আল্লাহর হুকুমের আলোকে এবার তিনি মানে ইসলামী গভর্নমেন্ট যারা হবে ওদের প্রতি তিনি রুল নিশি জারি করেছেন কি বলে জানেন যে আল্লাহ বলেছেন আমরা যেন জাকাত কালেক্ট করি আমি নিজে তোমাদেরকে আমি বলবো যে তোমরা বাড়ি বাড়ি যাও এবং তোমাদের এলাকায় দনী যারা আছে যেমন কে যাবে ডিসি এরপরে এডিসি এরপরে যান থানায় কী বলে পিএন টিএনো মানে যেই হোক মানে এক এক লেভেলে এরপরে যান আপনি ইউনিয়নে এখানে কেয়ারম্যান চেয়ারম্যান সাহেব এইভাবে করে এরপরে আপনার মেম্বাররা আছে ওয়ার্ডের তো এই হুকুমটা যাবে একদম গ্রামের মেম্বারের কাছে যে তুমি তোমার ফোর্স পাঠিয়ে যারা যারা দোলি আছে হিসাব খতাব করে সব পাবলিকের ভোটার লিস্ট তুমি লাগাও কারা কারা দনী আছে এই লেবেলের উপরে সোহেবেন নেসাব এই সোহেবেন এসাবদের কাছে পাঠাও কেমন এবং নবী সাল্ল এবার যেটা বললেন যে ওদের কাছ থেকে ওদের দনীদের কাছ থেকে নিয়ে আসো আর অতিরাদ্দ কর ইহিম ওদের গরিবদেরকে তোমরা এগুলো ডিস্ট্রিবিউশন করে সমাজকে সমৃদ্ধ করো হয়েছে এর নাম হচ্ছে কালেকশন আনফর্চুনেটলি হান্ড্রেড টাইমস বলবো সরি আনফর্চুনেটলি আমাদের ইসলামিক গভর্নমেন্ট নাই কোনো ওয়ার্ল্ডে আর আবার ইসলাম গভর্নমেন্ট তৈরি করার জন্যে জিহাদিস সাবিউল্লার যে কার্যক্রম যেগুলো ফরজ ছিল এগুলাতে আমরা নাই এগুলাতে মুসলমান কোনো জায়গায় নাই বললেই চলে কেমন কিছু কাজ আছে ওয়ার্ল্ড বিভিন্ন দেশে এর মধ্যে বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ আমাদের মারহম শাহিদ মৌলানা সাঈদিস সব সহ তারা অনেক কাজ করেছেন মাসাল্লাহ এবং ক্ষমতায় ছিলেনও কয়েকবার কিন্তু আনফর্চুনেটলি ওখানে পুরো ইসলামী গভর্নমেন্ট কায়েম হয় নাই এজন্য আজকে আবেদন পেশ করবো যে সবাই ইসলামী গভর্নমেন্ট কায়েম করার উদ্দেশ্যে জাহাদ ইসলাম কাজ করা ফরজ এই আয়াতটাকে আমাদের সামনে আমি প্রকাশ করলাম আমি সবাইকে দাওয়াত দিচ্ছি পৃথিবীর যে কর্নারে আপনি থাকেন না কেন কোনো সমস্যা নাই আফ্রিকার গহীন জঙ্গলেও যদি বাস করেন তবু আপনাকে মোহাম্মদুলসল্লাহ সাল্লা উম্মত হিসাবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হিসাবে ইমানদার হিসাবে জাহাজ কাজে আত্মনিয়োগ আল্লাহ পাক সকল মুসলমানকে এটা বোঝার তহফিক দিন এবারে আমি আসছি যে তোমরা ওদের কাছ থেকে ওদের দনীদের কাছ থেকে জেকাত পিক আপ করো করে আমার কাছে দেও আর তোমরা ওদের ওদের গরিবদেরকে ভর্তি করে এর অর্থ হচ্ছে সিলেটের জনগণের কাছ থেকে জেকাত কালেকশন করে এটা ডাকা পাঠিয়ে দিলে হবে না কুমিল্লার থেকে কালেক্ট করে চিঠি আনতে পারবেন না না দেওয়া উচিত নিয়ম হচ্ছে যে আপনি যে জায়গা থেকে যে গ্রাম থেকে যে থানা থেকে এলাকা থেকে পয়সাটা আনলেন যারা ধনী ছিল ওদের নিজস্ব গরিব আছে তাইলে ওদের নিজস্ব গরিবদেরকে আগে দেন ওরা আগে স্বাবলম্বী হোক বিভিন্ন ধরনের প্রজেক্ট নেন ছোটো কুটির শিল্পী নেন হস্তলেখা নেন বিভিন্ন ধরনের আছে জাল বাবুর যে কী বলে মাছ তৈরি যে নেন বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট নেন এরপরে কি বলে ডে ডেলি ফার্ম ডেইলি এগুলো করে মানে ছোট ছোট কাজকর্ম করে গরিবদেরকে এঙ্গেজ করেন আর যাক যা থাকবে ওরা ওদেরকে দিয়ে দেন এইভাবে করে সমৃদ্ধ হয় সুখী হয় অত্যন্ত শান্তিময় একটা একটা সমাজ কায়ম করা যায় আর বলেন যে ইউনিয়নের যত দনী সেখানকার পয়সাগুলো কালেক্ট করে যদি ওদেরকে দেওয়া হয় তাহলে সেই এলাকার দারিদ্র্য দূর হবে না তারা ফকির মিসকিন ওবাবি আস্তে আস্তে দূর হয়ে যাবে মানে ইসলামী সংগঠন অথবা ইসলাম ইসলামী গভর্নমেন্ট যদি এগুলো কালেক্ট করে তাইলে পাঁচ বছরের মধ্যে ইসলামের নিয়ম অনুযায়ী যে কোনো দেশ পরিবর্তন হতে বাধ্য এবং ইউরোপিয়ান সমাজ থেকে আরো উন্নত হতে বাধ্য আমি এই দাওয়াতটা প্রকাশ্যে দিলাম সবার কাছে আল্লাহ এবারে আসেন কত দিবেন আমি আল্লা রুজি করছি আমি তৈরি করছি আমি 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 করছি বিজনেস এত টাইম দিয়েছি শ্রম দিয়েছি এবং তাকে আমি জেঘাত দেবো তাইলে বুধ এটা ট্যাক্স হ্যাঁ সুন্দর কথা ট্যাক্সের বিষয়টা আগে বলি জাকাত ট্যাক্স না ট্যাক্স হচ্ছে ট্যাক্স আপনিও দেন আমিও দিই এটা হচ্ছে যে দেশে বাস করি সেই দেশের বাস করার জন্য যত কিছু লাগে এই সব কিছু গভর্নমেন্ট প্রোভাইড করে সার্ভিস দেয় এই গভর্নমেন্ট যেটা সার্ভিস দেয় আপনাকে এই গভর্নমেন্টের সার্ভিসের জবাবে তাকে কি দিবেন তাকে আপনি এই ট্যাক্স দিবেন এটা হচ্ছে যে যার কাছ থেকে সাহায্য পেয়েছেন সার্ভিস দিয়েছে তার আপনি ফি দিবেন এটার নাম হলো ফি ট্যাক্সগুলো আমরা ফি ফি যদি বলি ভুল হবে না গভর্নমেন্ট তার এই পয়সা দিয়ে রাষ্ট্র চালাবে এইগুলো এক্সাইড ট্যাক্সের প্রশ্ন আর আসেন এটা আল্লাহ এটা ট্যাক্স আমাদের উপর তিনি জারি করেন নাই আল্লাহর পয়সার খুব অভাব পড়ছে এই জন্য সবার উপর তিনি ট্যাক্স ফালাইছেন না আল্লাহ বলছেন আমি এটা নিয়ে না আমার লাগে না তাইলে কি করব যদি এবার আসেন এই আয়াতের মধ্যে অতুরাজ্য করা এহিম কেমন যে তোমরা এগুলো নেয়ও নিয়ে যার কাছ থেকে নিছো তার আত্মীয় স্বজন গরিব ওদেরকে আবার রিটার্ন করে দাও তাইলে এইটা আবার এই কী বলে একটি সংগঠন আনবে বা একটা সরকার আনবে কেন তাই ওর কৈলিত হয় যে এই মেয়ে তুমি তোমার আত্মীয়দের মধ্যে তোমার যেটা জাকাত দিয়ে দিও না সে দিলে বে ইনসাফি করবে ইনসাফ ঠিক রক্ষা করতে পারবে না এই জন্য আল্লাহ তহ তাকে দিতে বলেন নাই বলছেন যতক্ষণ পর্যন্ত সরকার আছে গভর্নমেন্ট আছে সততার সাথে চলবে চালাইবে এলে অতক্ষণ তোমার গভর্নমেন্টের হাতে দিতে হবে পয়সা তুমি ডিস্ট্রিবিউশন করলে হবে না এক পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই এই বিষয়ে যে গভর্নমেন্ট তার কাছ থেকে এলাকা থেকে তার গরিবদের লিস্ট নিবে নিয়ে এরপর ইনস্টাফ মতো সবাইকে দিয়ে দিবে এক গরিবে কিচ্ছু নাই মিসকিন একদম হয়তো একটা লেফটেশ দিয়ে রাত্রে ঘুমাই ফেলে সেট খাওয়ার কোনো কোনো হান্ডি বাসনি নাই মনে করেন আর আরেকজনের আসে আজকের আছে কালকের নাই এক সপ্তাহ ব্যবস্থা আছে আগামী সপ্তাহের নাই যেমন রোজা একটা একটা ব্যবস্থা করছে ঈদবিদ করার কোনো তো তার নাই তাহলে সেও কিন্তু গরিব এই জন্য গরিব আর মিসকিনের পার্থেক মিসকিনের কিছু নাই আর গরিবেরও যা কিছু আছে কিছু নাই তখন লিস্ট দিবে যা লিস্ট নিয়ে সবাইকে মানে মনে করে দিয়ে দিবে না ইনসাহ মতো দিবে আদাল করবে যার যা প্রয়োজন তা দেখা দিবে এটা আপনি পারবেন না যে আপনার উপর হলো ফরজ জাকাত আদায় করার দায়িত্ব আপনি আপনি দিবেন কারে গভর্নমেন্টে আর গভর্নমেন্ট আপনার এলাকা থেকে লিস্ট নিয়ে যার যে অবস্থা স্টেটাস অনুযায়ী তাকে দিয়ে দিবে এটা নাম হচ্ছে ইসলাম এবার আসেন আপনি আপনাকে আল্লাহ ফরজ করেছেন এই মাল আল্লাহ দিয়েছেন আপনাকে আপনার পকেটে যে মাল আসে বা আপনার ব্যাংকে ট্যাঙ্কে আছে দ্বন্দ্বলত আছে কে দিছে আল্লাহ আল্লাহ যদি দিয়ে আল্লাহ বলছেন মা রোজা কনা হোম ইউন তোমার কোনো কিছু তাকে দিও না আমি যেগুলো তোমার দিসি মিয়া আমি তোমাকে ডেইলি কাজে যাওয়ার তৌফিক দিই হাত বাজা রাখি চোখ বাজার রাখি মাথা বাজার রাখি পা বাজার রাখি যেন হেঁটে 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 কাজে যেতে পারো গিয়ে বসে কাজ করতে পারো এগুলো আমি আমি করি তোমার এই এই যে স্ট্রাকচার বডি এটা আমি তৈরি করছি আমি এটাকে ছাড়াই যেন তুমি যে গাড়ি স্টার্ট করো কেমন স্টার্ট করলা রওনা দিলা আমি তোমার মেশিনটা আজকে সকালে স্টার্ট করে দিয়েছি আমি এই মেশিন নিয়ে তুমি কাজ করো কাজ করবো করে আর নিয়ে আসো পয়সা তাইলে এই পয়সা দেওয়ার ব্যবস্থা আমি করেছি আমি তোমাকে যা দিয়েছি আল্লাহ বলছেন অমি মা রাজাক না হোম আমি তাদেরকে যে রিজেক দেই ওই রিজ থেকে যেন তারা আল্লাহর পথে দান করে কতদূর করবে এবার সব দিয়ে দিবে যা যা রুজি করেছে সব দিয়ে দিবে মারোজক না হম আমি যা দিয়েছি তাহলে সব দিয়ে দাও না আল্লাহ বসেন সব দিয়ে তুমি আবার ফর স্কিন হয়ে নেবা তোমার এছাড়াও আর বহু কাজকর্ম আছে পয়সা অনেক লাগবে তুমি সব রাখো খেয়াল করেন বলছেন তুমি সব রাখো সব তোমার জন্য তুমি হালাল তরিকায় এটা উপার্জন করেছো সাধারণত তোমার আমাকে কেবলমাত্র আমাকেও না আমার নামে কেবলমাত্র তুমি টু পয়েন্ট ফাইভ দিও আর বাকি ইচ্ছা মতো ব্যবহার করো কোনো সমস্যা নাই এজ লং এজ ইউ ডিড নট ডু এনিথিং হারাম কেমন কোনো হারাম কাজে ইনভেস্টমেন্ট করা কোনো হারাম কাজ কি উৎসাহিত করা হয় নাই বা কোনো হারাম পথে ব্যবহার না করা শর্তে বাকি এই নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ চারা তুমি ব্যবহার করো তোমার এটা আর আমাকে দেও হলো কত টু পয়েন্ট ফাইভ অনলি আড়াই আড়াই পার্সেন্ট আচ্ছা আপনি দিলেন যে আল্লাহ যেহেতু খুঁজতেছেন দিয়ে দিলাম এবার আল্লাহ বলতেছেন কি জানেননি আল্লাহ বলছেন যে এই টু পয়েন্ট ফাইভ এটা আমার দরকার নাই আচ্ছা তুমি দিয়ে দিয়েছ আমারে আমি খুশি হয়ে গেছি আমি খুশি কিন্তু আমার প্রয়োজন নেই আসে না যে আপনি একটা গিফট দিলেন যে বললো আমার কোনো প্রয়োজন নেই এটা আপনি আপনি রেখে দেন যার প্রয়োজন তাহলে আপনি দিয়ে দিন কিন্তু আমি আপনার কাছে পেয়ে গেছি আমি খুব খুশি হয়েছি বলে আপনাকে হাত দিবে ধরে ঠিক না লোকটা খুব খুশি হয়েছে কিন্তু এই আইটেমটা তার প্রয়োজন এটা পেন দেন ফর তার পেনের অভাব তো সে বললো আমি এটা পাইছি রিসিভ করছি মার্শাল্লাহ এখন তুমি এটা অন্য যার প্রয়োজন তা দিয়ে দিও তাহলে তার পক্ষ থেকে এটা ডাবল দান হলো সে সব বেশি আল্লাহ বলতেছেন কি যে আমার নামে তুমি কেবলমাত্র আড়াই পয়েন্ট ইস্যু করো আর গভর্নমেন্টের হাতে উঠাই দাও বাস এই তোমার কাজ শেষ গভর্নমেন্ট বলবে তোমার লিস্ট পাঠাও পুয়ার যারা আছে হয়েছে তাহলে আল্লাহ নেন না নিয়ে কি করছেন বললেন নি আল্লাহ নবী হুকুম করছেন এবার ও তুলে আল্লাহ করাই যাদের কাছ থেকে আনছি ওদের কাছে পৌঁছাইতে হবে ওদের পুয়ার যারা আছে গরিব এটা নাম ইসলাম এবার আসেন জেকাতের অর্থ গেল কত পার্সেন্ট দেবো ওইটাও গেল কি কি মাল থেকে দেব অনেক কেমন পশুপক্ষীর উপর জাকাত আছে যদি আপনার কী বলে একদল গরু আপনার তাকে একদল ছাগল তাকে আপনি এই এইটা কাজ হিসেবে নিয়েছেন ফার্ম করেছেন ইত্যাদি ইত্যাদি তাইলে আপনার গরু ছাগলের উপরও মহিষ উট সব কিছুর উপর জাকাত আছে যেহেতু এটা প্রচলন আমাদের ইংল্যান্ডে না এই জন্য এই মশলা থাকুক এবার আসেন এক নম্বরে ফরজ হয় আপনার কারেন্ট অ্যাকাউন্টে যে পয়সা আছে এইটা জাকাত দেওয়ার ডেট আগে ঠিক করতে হবে এটা আগে বলি জাকাত দেওয়ার ডেট প্রত্যেক মুসলমানের তার নিজস্ব একটা ডেট ঠিক থাকতে হবে ফরজ আর যদি ডেট ঠিক করেন না এখন আমি তো রোদামাসে দিই গত বছর দিয়েছি হইল পাঁচ রমাদান এবার সরি এর এর আগের বছর দিয়েছি আমি বিশ রমাদান এবার দেব নিয়ত করছি এন্ড রমাদান এই যে এলোমেলো করছেন আপনি অলরেডি আসামি হয়ে গেছেন আপনার জাকাত হয় নাই কেন হয় নাই জানেন গত বছর যে আপনি পাঁচ তারিখ দিলেন এবার দিলেন আপনি পঁচিশ তারিখ তো পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত কতদিনের গ্যাপ যে বিশ দিনের গ্যাপ হয়েছে এখন যদি এই বিশ দিনের মধ্যে কোনো পয়সা অ্যাকাউন্টে আসে কয়েক হাজার বা কয়েকটা ইটার জায়গা দিবে কে বাদ পড়ে যাবে তো এই জন্য আরও পয়েন্টটা চেয়ে আমরা আসতেছি এই জন্য এটা বলে আপাতত রাখি যাক মু ওয়াক এই সালাম আর একমাত্র সালাম ওয়াহাক্লাহা আশা করি আপনারা সুন্দর উপকৃত হয় রাশিয়া যেন শুরুতেই হয়েছেন নোট নোটকর্তা আসলে শর্ট করি করিও মানে পয়েন্টস বাই পয়েন্ট কইবা ইনশাআল্লাহ যেটা আমরা শুধু এখন নাই আমরা ফিউচারও হামাইব আমরা ফ্যামিলি সবারও উপকার ইনশাআল্লাহ আমরা একটা ছোট্ট ব্রেকও জানাবাম ব্রেক বা আবার আলোচনা কন্টিনিউব ইনশাআল্লাহ আসসালামাইকাইকুম আহমতুল্লাহিমাত

সেটা গরু ফার্ম ছাগল ফার্ম ডিম ফার্ম এরপরে কী বলে উট ফার্ম যাই করেন এই মানে বিজনেসের উদ্দেশ্যে যদি কোনো হেওয়ানকে কোনো পশুকে আপনি ইয়ে করেন করেন ফার্ম বানাই আফটার করেন তার উপর জাকাত ফরস কিন্তু আপনার নিজের বাড়িতে মানে হাল চাষ করার গরু দুধ খাওয়ার গরু এগুলোর উপর নেই কেমন আচ্ছা গেল এক নম্বর কি কোন পর্যায়ে আসে কতটা হইলে কতটা এটা আজকে প্রয়োজন নেই এই জন্য যদি কারো প্রয়োজন হয় ইন্ডিভিজুয়াল আপনার স্থানীয় ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন পেয়ে যাবেন আর ওয়ার্ল্ডের মধ্যে যেহেতু জাতীয় কাজ আছে অনেক জায়গায় আছে স্পেশালি একটু গরিব দেশগুলোতে আছে ইংল্যান্ডে খুব কম ওই জন্য এটা আলোচনা করা আমাদের প্রয়োজন নেই সেকেন্ড হচ্ছে যে পশুর পরে খনিজ সম্পদ খনিজ সম্পদ আমরা বুঝি বোধ হয় মায়া দিন খনিজ সম্পদ যেটা আপনি শোনা লুহা হিরক মানে মাটির নিচে যেগুলো কোড়ে পাওয়া যায় এই জাতীয় কিছু আপনার নিজস্ব কোনো মাটি আছে কোনো জায়গায় একটা পাহাড় কিনছিলেন একটু শখ করে যে এইখানে গার্ডেন করবেন একটু মনে করেন পরে আপনি সন্ধান পাইলেন এখানে কিছু তামা আছে লুহা আছে সামথিং পেয়ে গেছে এটা আপনার যেহেতু পাহাড়ের মালিক আপনি এই যে এলাকার জমিনের মালিক আপনি তো এটা আপনার আপনার কাছ থেকে এখন যদি গভর্নমেন্ট নিতে চাই সেটা হলো অন্য কথা আপনি যদি দেন নিতে পারবেন এখান এখান থেকে আপনি সোনা ওটার কি বলে তামাটা উঠান সময় সময় ওঠার আপনি সেল দেন বিক্রিটা আপনার এটা সুন্দর বিজনেস তাইলে এটার উপর জেখাত আছে আমি যদি ফিরি পাইছি মাটির নিচে থেকে পাইছি গায়ে পেয়ে আমি আবার কিছু আপনি খান কেন এটা পয়সা যদি এটা এটা বিজনেস করে আপনি খান তাহলে আপনাকে ট্যাক্স ট্যাক্স দিতে হবে হলো সরকারকে আর আল্লাহ হকুম অনুযায়ী তাকে জাকাত আদায় করতে হবে তো গেল খনিজ সম্পদ তারপরে আসেন যেসব সম্পদ আপনার বিজনেসের সম্পদ কেমন নিজস্ব ব্যবহারের আইটেমের উপর আসে না জন্য ওই যে বলছিলাম যে নিজস্ব গরু যেগুলো আছে দুধ খাওয়ার গরু হাল চাষের এগুলোতে আসে না এবার আপনার আছে মার্শাল্লাহ আপনি বড়ো বিজনেসম্যান কেমন আপনার গাড়ি আছে আপনি গাড়ির বিজনেস করেন বাড়ির বিজনেস করেন আট দশটা বাড়ি ইংল্যান্ডে আছে একটাতে আপনি বাস করেন আর বাকি আটটা হচ্ছে আপনার রেন্ট তাহলে ওই রেন্টওয়ালা বাড়ি থেকে যা রেন্ট পান এই রেন্টের উপর জাকাত আছে ফরজ কিন্তু আপনি যে বাড়িতে থাকেন যে যদি আলিশান হয়ে মানে কোটি কোটি টাকার হয় কোনো সমস্যা নেই কোনো জেকাত নেই ফেরি থাকেন গেল বাড়ি গাড়ি আপনার নিজস্ব যেটা গাড়ি ড্রাইভ করেন আপনি আপনি ব্যবহার করেন আপনার ওয়াইফ ব্যবহার করে এগুলোতে নাই কেমন বরং আছে ওইটাতে যেটা আপনি বিজনেসের জন্য কি বলে গাড়ি হ্যাঁ রেন্টিং টেন্টিং করেন তো এই রেন্ট থেকে রেন্টাল যদি দিয়ে থাকেন কোনো কার বা গাড়ি টাড়ি তাহলে রেন্ট থেকে আসবে আর যদি রেন্ট না আপনি গাড়ি বিজনেস করেন সেল অ্যান্ড বাই করেন বাই অ্যান্ড সেল করেন আপনার স্টোর আছে বিশাল স্টোর নিয়েছেন ইন্টারন্যাশনালি আপনি গাড়ি আনেন বেসেন আপনার উপর আপনার এই যে বিজনেসের উপর বিশাল ধরনের জাকাত আছে এখন আসেন কাপড়ের দোকান মুদির দোকান চলে আসে আমরা মার্কেটে সবজি বিক্রি করে হ্যাঁ সবার উপর আছে কেমন সবার উপর আছে কেমনে আছে মুদির দোকান আপনি অথবা আপনি একটা বুকশপ সামথিং শাড়ির দোকান আজকে আপনার জাকাত আদায় করার ডেট আমি ওই ওই বললাম না যে প্রত্যেক মুসলমানকে তার ডেট ঠিক রাখতে হবে আর না সমস্যা এটা একটু আবার বলি গত বছর আপনি দিয়েছেন পাঁচ রমাদান জেগাত আপনার মানে আপনি হিসাব করেছেন দেওয়া না হিসাব করার ডেট এখন আসেন এবার আপনি মনে করলেন তা গত বছর পাঁচ তারিখ যে বিজি আছে তার দরকার নাই এবার দিব দিবেন সময় আছে বিশ তারিখ তাহলে পাঁচ থেকে বিশ কয় দিন ফিফটিন ডেজ এখন আপনি গত বছরের যে পাঁচ তারিখ দিয়েছিলেন এই পাঁচ তারিখ হলো আপনার জেকাতের ডেট কিন্তু এবার যে আপনি ফিফটিনে আসলে আসলেন বিশ তারিখে আসলেন পনেরো দিন পাঁচ তারিখের পরে এই যে পনেরো দিন পর্যন্ত যদি কোনো পয়সা আসে অথবা বের হয়ে যায় তাহলে এটার দিবেন কে কে দিব জেকাত আগামী বছর আপনি দিবেন তো আবার ওই গিয়ে বিশ তারিখ পঁচিশ তারিখ এই যে ফিফটিন ডেজের মধ্যে আনাগুনা হইল পয়সা এটা এটা এটার লাইব্রেরিটি কে নেবে আপনার জোহরের নামাজ মিস হয়ে গেছে যেমন এমনি করে আপনার এই ফিফটিন ডেজের মধ্যে হিসাব ক্ষেত্রের গরমদের কারণে ডেটটা না থাকার আগবিষ হওয়ার কারণে আপনার দুয়ের নামাজ মিস গুনাগার আপনি বেনোজাজি হয়ে গেছে যেমন এমনি করে বেজেঘাতি হয়ে গেছে আল্লাহ কাছে আপনি আপনি খুব খুব মানে অসুবিধা আছে এই জন্য ডেটটা বললাম এক ডেট এই দিন যা আছে কোথায় কোথায় আছে নাম্বার ওয়ান নোট করেন বলছিলাম আগে নাম্বার ওয়ান আছে আপনার পকেটে ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্টে তারপরে না সেভিং হন না আপনার কারেন্ট অ্যাকাউন্ট যেটাতে আসে যায় আসে যায় আপনার কি বলে আপনার যেগুলা এই মান্থলি বেতন এগুলো আসে যায় এখান থেকে কার্ডি খরচ করেন এইটাতে আজকে কত আছে পাঁচ তারিখ রুজাল আপনার ডেট আজকে এরপরে আপনার ওয়াইফের বেনিফিট ব্যাগে কত আছে আপনার ব্যাগে কত আছে অথবা বাড়িতে কত আছে পকেটে কত আছে পর্যন্ত পকেটে তো কালকে আসছে কালকে বাইশের কাছ থেকে পাইছি এটা নিয়েছিল ঋণ দিছে এটা এক বছর হয়নি এই আরেক পিৎনা ভুল বুঝাবুঝি এক বছর শর্তটা কারেন্ট অ্যাকাউন্টের জন্য লাগে না পকেটের পয়সার জন্য লাগে না আজকের দিনে যা আছে ক্যাশ আপনার কাছে এটার উপর গতকালকে এসে অ্যাড হইলেও এটার উপর খরচ এই জন্য উল্টাপাল্টা করি আমরা অনেকেই একটা কিতাব পড়ব না এই হচ্ছে আমাদের বদব্যাস সরি টু সে এই ওয়ার্ডটা না বললে ভালো হইতো আমরা কোনো মানে জায়গা ফরজ আপনি ফরজ জানতে চাই না ইনার যে হুকুম করছেন ফয়ালাম বেটা তুই শিখ ইসলাম শিখ কাক ফরজ আপনি হজে যাবেন হজ কাকে বলে খরনের হজ আছে কিচ্ছু জানেন না আছে আপনার কাছে পয়সা নাম্বার ওয়ান নাম্বার টু পাসপোর্ট নাম্বার থ্রি ভিসা দিলেন দৌড় উঠে আর ওখানে গিয়ে উল্টা পাল্টা যা ইচ্ছা করতে মানে দেখাদেখি করতেছেন তো আপনি দেখা দেখি উল্টা পাল্টা করে করে হজ করে আসছেন হজ বিফল পয়সা বিফল টাইম বিফল নালদা হুকুম যে আগে পড়ো মি জানো আগে ফেরালাম রোজা রাখবা আগে হুকুম জানো রোজা কী কী কাজ করলে রোজা নষ্ট হয় কী কী কাজ করলে রোজা সঠিক হয় নমাজ পড়বা আগে শিখো এই জন্য বাচ্চা অবস্থায় আব্বা আম্মা কোথায় ফাটায় বক্তব্যে ফাটায় যা ওটা বাল্টা নমাজ শিখিয়ে আসো এবং নমাজ শিখা আল্লাহ আকবর থেকে শুরু করে সালাম পর্যন্ত যত কিছু আছে সব বস্তু শিখাই দেয় তো ওইটা আপনি আমি বুঝলাম যে বাচ্চারে শিখাই দিতে হবে বা আমাকেও শিখতে হবে আপনি মোটামুটি মোহাম্মদ মশলা জানেন কিন্তু আপনার জেকাতের মশলা ফরজ না সৌমিকার মশলা যারা ফরজ না হজ হজ উবর মশলা ফরজ না জন্য আগে বলছেন আল্লাহ ফা আল্লাহ আগে তোমরা শিখো এবং জানো এবার আসি মেন পয়েন্টে যে এই কারেন্ট অ্যাকাউন্ট গেল দুই নম্বরে আসেন আপনার সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টটা হচ্ছে এক নম্বরে সেভিংস দুই নম্বর হচ্ছে ডিপোজিট অ্যাকাউন্ট কেমন সেভিংস এমনি সেভ করে রাখছেন ব্যাংকের মধ্যে দশ লাখ দশ হাজার কী বলে পাউন্ড আপনার আছে এটা অটো এখানে আছে আপনার রাখার কাছে দেখা সেভ না এই জন্য ওখানে নিয়ে সেফ সেভ করে এই জন্য নাম হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট তাহলে দশ আছে এই দশ আছেই সব সব এখানে বসে আছে কমেও না বাড়েও না আর সেকেন্ডটা হচ্ছে প্রফিটেবল অ্যাকাউন্ট হ্যাঁ যেটা একটু আগে বললাম আল্লাহ সেভিংস এবং ডিপোজিট আপনি রেখেছেন ব্যাঙ্কে কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট ব্যাংকের সাথে আরোপ করে যে আমার অ্যাকাউন্টে আছে এক লাখ টাকা এই এক লাখ টাকা থেকে আমি ফিক্স করতে চাই পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার চাকক আমার যে কোনো সময় প্রয়োজন আমি আমি এটা উঠে নিম ফিক্স করতে চাই এই জন্য যে এই ফিক্স ফিফটি থাউজেন্ড টাকা আর আমি চাই আপনার আপনাদের সাথে বিজনেস করতে ফিক্স করলাম এই 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 অ্যামাউন্ট কিন্তু আমি এটা দিয়ে আপনি ইসলামিক ব্যাংকের সাথে চাই আমি একটা বিজনেস করতে বাস ব্যাঙ্ক আপনার কাছ থেকে তাদের নিয়ম অনুযায়ী নিয়ে নিল এবং নিয়ে আপনার এই পঞ্চাশ হাজার আপনার আপনার ইনভেস্টমেন্টে ঢুকাই এটাতে আয় আসে এটাতে এভরি ইয়ার আপনাকে রিপোর্ট দেয় স্টেটমেন্ট দিবে যে তোমার ইনভেস্টমেন্টের যেটা যখন চাষ এখানে আসছে এত আর যেটা আমারও তাকে দিতে আসে এটার নাম হলো পি পি এল এস সিস্টেম ব্যাংক যদি কোনো কারণে লুজ করে তাহলে আপনি ক্ষতিতেও শরীর হতে হবে আর লাভ করে এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে পিএলএস প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট গেল দুই নম্বর না এই ক্যাশ এবং কারেন্ট আর দুই নম্বর হচ্ছে কী বলছিলাম সেভিংস গেল দুইটি অ্যামাউন্ট তিন নম্বর অ্যামাউন্টে আসি আপনার অথবা আপনার ওয়াইফের গোল্ড আছে আপনি খুব আমার আবার গোল্ড কিসে হ্যাঁ আপনি একজন গোল্ড ব্যবসায়ী হয়েছে এবার আপনি নিজে গায়ে দেন না ঠিক আছে আপনার ওয়াইফের মাসালা কয়েক কেজি সোনা আছে আলহামদুলিল্লাহ এটা টাকা খারাপ না যদি হালাল ফাতে হয় তাইলে এবার আপনার গোল্ডও আসছে আপনার ওয়াইফের গোল্ডও আসছে এটা আদায় করতে হবে এটা কেমনে আদায় করা এটা আজকে আলোচনা আমি শুধু পয়েন্ট বলতেছি কী কী মালের উপর জায়গা আছে আপনার ওয়াইফের কিছু সিলভার আছে রূপা কেমন আগে আগে তো রূপা ছিল দুই তিন নম্বর হচ্ছে যে হ্যাঁ শোনা আছে আমি গরিব মানুষ আমার সাড়ে সাত তুলা হয় না কম আর রূপা নাই আমি এক্সাম্পল দিচ্ছি তবে আমার ওয়াইফের কিছু ক্যাশ পয়সা আছে আর আমারও কিছু ক্যাশ পয়সা আছে শুধু সোনার উপর জেকাত আসে না এটা ছয়বরি ছয় তুলা তাইলে যদি এটা ছয় তোলা হয় জেকাত আসে না টাকা কত আছে টাকা আছে দুই হাজার পাউন্ড তাইলে পরে এই উভয়টার দামকে মার্চ করে দেখতে হবে এটা কি জেকাতেবল হয়ে যায় অর্থাৎ সব হয়ে গেলে জায়গা দিতে হবে খরচ অথবা কিছু সোনা কিছু রূপা কিছু ক্যাশ পয়সা সবটা মিলেইয়া সাড়ে সাত পর যে দাম আছে এর উপরে চলে গেছে ক্লিয়ার ইনশাল্লাহ এবার আসেন গোল্ড গেল রূপা গেল তারপরে কি বলো যেগুলো যেটা সেটাও গেল যেটা ইনকাম আর যেটা ইনকাম আর না তো যেটা আন না ইনকাম আন না এটার নামে বললাম আপনি আমানত রাখছেন এটার উপর যখন এক বছর হয়ে যাবে এই সবগুলোর উপর বাকি সবগুলোর উপর এক বছরের শর্ত কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া খেয়াল রাখবেন বাকি সবগুলোর উপর ওয়ান ইয়ার যাওয়ার ওয়ান ইয়ার বললাম না পাঁচ তারিখ আজকে আজকে আপনি দিয়ে দিয়েছেন আজকে গত বছরে পাঁচ তারিখ আজকের পাঁচ তারিখে আবার আপনি দিয়ে দেন যা মাল আছে আপনার কাছে সেভিংস সব কিছু তাহলে এই আইটেমগুলো আপনাদের সামনে আমি ক্লিয়ার করলাম একটা সাইড গেল আর একটা সাইড না বললে হবে না আমি জুড়ালোভাবে এটা বলতে চাই ল্যান্ডের মালিক আছে না জমিদাররা আসে না বাংলাদেশে বিশাল বিশাল হাওয়ার আপনার বাড়ি আপনার এরপরে কি বলে ল্যান্ড আপনার চাষের জমি আছে এগুলোর উপর জেঘাত আছে সাবধান থাকবেন যদি জেঘাত না দিয়ে থাকেন পাপ হচ্ছে জাকাত অনাদায়কারী হিসাবে সেই লিস্টে আপনি আনছেন কেমনি আসে আপনার প্রথম হচ্ছে ল্যান্ড জমি আছে জমিনের উপর জেকাত নাই জমিনের প্রাইসের উপর জাকাত নাই জেগাত কোথায় জমিনে যে ফসল দরবে পাট গম ধান এরপরে ইক্ষু এই জাতীয় যত কিছু করেন খেত করেন বা ভেজিটেবল হ্যাঁ ভেজিটেবল ইয়াস এইগুলোর উপর এই যে ফ্রুট যেগুলো আসছে ফসল ফসল বলি আমরা কেমন এই ফসলের উপর জাকাত কত পার্সেন্ট দিবেন জানেন তো যদি নিজস্ব পানি দিয়ে মানে আল্লার পানি দিয়ে আসমানের পানি দিয়ে আপনি যদি ইয়ে করে থাকেন চাষ করে থাকেন তাহলে ওয়ান টেন্থ দিবেন দশ ভাগের এক ভাগ দশ মন দান পাইছেন এক মন আল্লাহর আর নয় মন আপনার কেমন দশ ট্রাক এই পাতাকপি ফুলকপির ব্যবস্থা করছেন আল্লাহ দিছে তাহলে এক ট্রাক আল্লাহর আর নয় ট্রাক আপনার পাট ক্যাত করছেন বিশাল হাওড় জুড়ে তাইলে সব আপনার ঠিক আছে কিন্তু টেন পারসেন্ট আল্লাহর টেন্থ মানে ওয়ান টেন্থ আল্লাহর তাইলে গেলো জমিনের এটার নামটা একটু ডিফারেন্স জাকাত না আমি জাকাত বললাম যেন আপনারা বুঝতে পারেন নামের নাম হচ্ছে এটা ঐশ্বরূপ জমিনে যা কিছু পাওয়া যায় যা ফলন ধরে এসবটার নাম হচ্ছে অসুর আপনি সব খাবেন সকল ফসল ফলন আপনার কিন্তু ওয়ান টেন্থ আল্লাহর খেয়াল লাগবে। যারা ওয়ান টেন্থ আদায় করে না এরা পাপি পাপি মহাপাপি আসামি এবং জাকাত অনাদায়কারীদের লিস্টে নাম আছে গোপনীয়ভাবে আছে আপনি জানেন না শুধু মরে দেখেন হয়ে যাবেন কী পাবেন এবার আসেন কেমন আল্লাহ বলেছেন আল্লাহ বলতে জাহান্নম যারা জাকাত অনাদায়কারী হয়েছে আমার কাছে আসবে জাকাত আদায় না করে কোনো একটা পৃথিবীর জেকাত দেয় নাই বা কিছু দিছে কিছু দেয় নাই এই যে যদি হয় পাপি আমার কাছে যখন আসবে তখন আল্লাহ বলছেন যে তাকে লুহার সলাকা ভালো করে লাল করে জ্বালানো হবে কেমন এরপরে দগদগে যে শলাকা দিয়ে ফতকুয়া বিহা জিবাহু হোম অজুন হোম অলুহরু হোম এটা দিয়ে তার জিবাহ তার কপালগুলোতে এরপরে জিবাহু হোম হোম তার পার্শ্ব তার এই সাইডে ওই সাইডে অজুহরু হোম তার পিঠে সব জায়গায় তাকে সেকা দেওয়া হবে এটা দিয়ে শাস্তি স্টার্ট এটা না এটাই একমাত্র শাস্তি এটা বলতেছেন না তাকে কেমন হাফি শাস্তির উপকর রেডি করবেন ফেরেস্তারা লাল করবেন এইগুলো আগুনের থাপ দিয়ে আর আর এটা এই আপনার লন্ডনের আগুন না আল্লাহ আগুন এটা ওয়ান পার্সেন্ট থেকে আরো কম পাওয়ার ওটা ওটার পাওয়ার বহু বেশি স্টার্ট এইটা দিয়ে আর বলা হবে তাহলে কি কি করতে জানেন নি হাজামা কান ওটা তুমি যে জাকাত ফরস ছিল আল্লাহর পক্ষ থেকে এটা আদায় করে নাই এটা তোমার মাল এগুলা শাস্তি না সলাকা বলবে দগ দগ করা লাল সলাকা বলবে আমি আমি সলাকা না সাপ দংশন করবো আমি সাপ না তুমি দেখতেছো সাপের রূপে আল্লাহ বলছো সাপ হইতে আমারে কিন্তু আমি অরিজিনালি তোমার মাল ওই মালটা যে মালের তুমি জেকাত দেওয়া নাই ইন্না লীল্লাহিউ ইন্না ইহি রাজান আবারও পড়ি ইনারিল্লাহিউ ইন্না মুসলমান ভাই বোন খেয়াল করেন আমি বলতেছি না আবর হোসেন না আল্লাহ আয়াত আপনাদের সামনে তিলাবত করে 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 বলতেছি অতএব সাবধান সবগুলো জায়গা তন্ন করে খোঁজ করবেন পাঁচ তারিখ দিয়ে দিবেন ডেটটা যেন ঠিক থাকে আমি আবার বলছি ডেট ঠিক নাই আপনি জায়গা দিয়েও কিন্তু আপনি এখনও পাপি আছেন সাবধান থাকবেন এবারে আসি যে আরও শাস্তি আছে আমি বললাম দুইটা স্টার্টিং শাস্তি এরপরে মানে কী কী শাস্তি হবে হাদিসে ইনারি যেটা বলা হয়েছে এটা সাংঘাতিক কথা আজকে আলোচনার সময় হবে না আমার আমাকে প্রশ্ন উত্তর আছে এজন্য সময় মোটেই হবে না আমি অনুরোধ করব। যে প্লিজ গুগল দিস আয়া জাহান্ন সার্চ ফর হাদিস আপনি দেখবেন

তখনও কি তা এই টেকার উপর থেকে জাকাত কিংবা এই মাছ আছি হলে তারা জাকাত দিয়ে জেকাত আদায় হওয়ার ফরজ হওয়ার শর্ত হচ্ছে মালদার হওয়া মালদার কাজ করে নি অসুস্থ নি বেডে পড়ে গেছে নি নাকি আছে মা এটা কোনো কোশ্চেন নেই জব চলে গেছে নি অসুবিধা নিছে এখন প্রশ্ন মাল আছে মাল তাকলেই জেকাত লাগে জেকাত ফরজ হয়ে যায় কিন্তু তার শারীরিক হালত কি আর তার এখন কি হালতে আছে তার খাওয়া দাওয়া কি আছে সব কিছু তার চলে অসুস্থ হয়ে আছে রুজি করতে পারছে না কোনো সমস্যা নেই তার উপর খরচ মানে এই মালতে কেউ খরচ করে দেওয়া লাগবে তাহলে সোনা বেশিও দেওয়া লাগবে নাই এখন কেউ সোনা আছে এটা আপনি বেশি দূর যাইয়েন না অনেক মহিলা আছে যে স্বামীর আন্ডারে চলে প্রায় স্বামী সব কিছু করে মানে একদম থেকে শুরু করে মহিলা কত টাকা নেই মহিলা সোনা আছে আট বুড়ি দশ বরি মানে সাড়ে 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 উপরে আছে তাইলে এই মহিলার উপর জেকাত ফরজ এখানে একটা ইম্পর্টেন্ট মাস আলা বলি আমি একটু শাউট করে বলতে চাচ্ছি আপনাকে একলা বললে হবে না শাউট করবো এই জন্য মহিলার উপর জেকাত এই আট বরির জেকাত তার উপর ফরজ। মহিলাকে এই জেকাত দিতে হবে এটা স্বামী দিলে হবে না স্বামী মাল মালদার তার তার জেকাত আলাদা দিবে মাসলা একটা হলো যেটা বড় করে বলতে চাই যে এই ওয়াইফটা তো স্বামীর আন্ডারে এবং তাকে প্রোভাইড করে থাকে সারা জিন্দিগি মহিলার কোনো পয়সা নাই দিবে ভুই থেকে এখন যদি সে পয়সা না থাকে আমি আবার বলছি তাইলে এই মহিলার নিয়ম হচ্ছে আট পরের থেকে কোনো একটা অংশ বিক্রি করে তার নিজের পক্ষ থেকে তার নিজের মাল থেকে আদায় করতে হবে ফরজ একটা আং আংটি আছে বিক্রি করুক আচ্ছা চুলি আছে বিশ গাছা এক বিক্রি করুক এই জন্য বিক্রি করে তা দিতে হবে যেহেতু পয়সা নাই আর যদি কোনো স্বামী মেহরবানি করে সে বলে তোমার যেটা জেকাত আসছে ঠিক আছে তোমার সোনার প্রতি একটু শখ থাকুক ঠিক আছে তুমি রেখে দাও আমি আল্লাহ দেখতেছি তোমার তোমার তোমাকে আমি এটা গিফট করলাম এই জাকাত যেটা আসছে এই গিফট তুমি নিয়ে নাও পয়সাটা আর এরপরে তুমি দিয়ে দাও এটা আমি জাকাত হিসাবে আদায় করে দেবো অথবা তুমি তোমার কোনো পরকে দিয়ে দিও স্বামী কিংবা সন্তানের যদি মার কিংবা ওয়াইফের পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যাবো এই তো বললাম আমি এবার বলল হবে না আমি যেটা বলছি খেয়াল করেন যে সে বলবে তোমার জায়গাত কত আসছে টোটাল বলে আমার সোনার জায়গা পয়সা নাই সোনার জায়গাত হিসাব করে পাইছি আমি প্রায় আড়াইশো পাউন্ড এসে গেছে আড়াই পাউন্ড আসছে আড়াই পাউন্ড যদি হয় তাইলে আড়াই পাউন্ড স্বামী অথবা ছেলে বাবা যদি দে এইটা তুমি নিয়ে আমি তোমাকে গিফট করলাম তোমার পয়সা নাই ক্যাশ পয়সা নাই আপনার নিয়ম ছিল তার আংটি বিক্রি করে দিত পয়সা নাই তো বাবা অথবা স্বামী তাকে গিফট করলো এই আড়াই পাউন্ড যেন মহিলায় হাতে নেই নিয়ে হয় তার গরিবদেরকে বলে যে আচ্ছা আপনি দিচ্ছেন থ্যাংক ইউ আমার আপনি হেল্প করছেন এটা আপনি আপনার কোনো গরিব দিয়ে দিয়ে এইটা যাই ওকে এখন দেখা স্যার এক্সপ্লেন করছেন আচ্ছা এখন আর একটা হলো আমরা শেয়ার বিজনেস এমন ধরো আমরা ফ্রেন্ড বন্ধু ফ্যামিলি সবে মিলিয়া আমরা একটা বিজনেস শুরু করছি

কী কী সম্পত্তির উপরে আসে এর মধ্যে বিজনেস আপনারা বিজনেস আরম্ভ করছেন মাসে মাসে ফিফটি পাউন্ড একশো পাউন্ড করে দিয়ে 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 যেটা মিচিউর হয়েছে পাঁচ বছর আগে করছেন এটা গত বছর থেকে এই এই বছর আরও গেছে আপনার পকেট থেকে এইখানে দিয়ে দিয়ে এখন হয়ে গেছে এটা ফাইভ থাউজেন্ড পাউন্ড কেমন আপনি এটা জানেন আপনার কাছে স্টেটমেন্ট আছে আপনার যে কোম্পানির সাথে করছেন তারা স্টেটমেন্ট পাঠায় তো সেই হিসাবে আপনার এই পাঁচ হাজারের উপর জায়গা দেওয়া লাগবে যেহেতু এটা হচ্ছে আপনার বিজনেসের পয়সা এটা আয় করার জন্য আরেকখানে আপনি লাগাইছেন। এটা আপনার ইউজের পয়সা না এই জন্য এটা উপজেকাত লাগবে আগামী বছর যখন জায়গা দিতে যাবেন এই পয়সা তখন কোম্পানি থেকে তারা আপনাকে বললো যে আপনার যে পাঁচ হাজার পর্যন্ত আসছিল গত বছরের স্টেটমেন্টে এবার আরও বেশি পাবেন কত এখন বলা যাবে না ইয়ার শেষ হোক পরে বলবো কারণ আপনি বলেছিলেন আমি দিয়ে দিই আরও এক হাজারের বেশি ছয় হাজারের দিয়ে দিই দরকার নেই

که مامدار سوشل میډیا میډیا مآدیمه فیسبوکر میډیمه زه را شنچین شخلا را خپل راشتری فوخر وي به ان شاء الله امره څو 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 څو